সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসএনটি হার্বালের পক্ষ থেকে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত চমৎকার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে আসবে। শুধু রেসিপি নয়, আজকের ভিডিওতে থাকছে থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা। একটি মাত্র পাতা খেলে পরে আপনার মাজার যে ব্যথা, অর্থাৎ কোমরের যে ব্যথা রয়েছে, হাড় ও জয়েন্টের যে ব্যথা রয়েছে সেটা দূর হবে, এবং পেটের যে বদহজমের সমস্যা রয়েছে সেটাও দূর হবে। কোষ্ঠকাঠিন্য যাদের রয়েছে সেটা চিরতরে মুক্তি পাবে। রক্ত আমাশয় থেকেও কিন্তু আপনি নির্মূল থাকতে পারবেন। প্রশ্ন হচ্ছে পাতাটি আপনি কিভাবে খাবেন, এবং এই পাতার যে উপকারিতা এবং গুণাবলী রয়েছে পুরোটাই থাকছে ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথেই থাকুন। স্ক্রিনে আপনারা যে পাতাটি লক্ষ্য করেছেন সেটা হচ্ছে থানকুনি পাতা। আমার মনে হয় আমাদের গ্রাম বাংলার সবাই এই পাতা চিনেন, এবং শহরে যারা রয়েছেন তারাও জানেন। ছোটবেলায় আমি দেখেছি এই পাতার একাধিক গুণাবলী। আমি আমার বারান্দায় যে টব রয়েছে সেখানে এই পাতাটা লাগিয়েছিলাম, অনেক পাতা হয়েছে। মাঝে মাঝে উঠিয়ে খাই। প্রশ্ন, আমি প্রতিদিন সকালে এক থেকে দুটি পাতা চিবিয়ে খাই, কেন খাই সেটাও বলবো। তো আশা করছি আপনারা আমার চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, পেটের রোগ নির্মূল করতে থানকুনি পাতার কিন্তু বিকল্প নেই। নিয়মিত থানকুনি পাতা খেলে পরে পেটের যে কোনো রকমের রোগ থেকে আপনি মুক্তি পাবেন। পেটে ব্যথা, বদহজম, গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন রকম কোষ্ঠকাঠিন্য এবং বদহজম সব কিছু থেকে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন। তাছাড়াও থানকুনি পাতা কিন্তু আপনাদের রূপচর্চার কাজে লাগে দারুণভাবে। অনেকেরই অল্প বয়সে বাদকর যে সমস্যা আছে সেটা দেখা দেয়, স্কিন বুড়িয়ে যায়, এবং যাদের ব্রণের সমস্যা রয়েছে তারাও কিন্তু থানকুনি পাতা ব্রণ থেকে নির্মূল হতে ব্যবহার করতে পারে, এবং স্কিনের জেল্লা ফেরাতে থানকুনি পাতার ব্যবহার করতে পারে। সেজন্য আপনাকে কি করতে হবে, প্রতিদিনই থানকুনি পাতা খেতে হবে। থানকুনি পাতা খেলে পরে আপনার ভিতর থেকে বাদকের যে সমস্যা রয়েছে সেটা দূর হবে, কারণ থানকুনি পাতায় রয়েছে মিনারেল। মিনারেল ত্বকে যে জেল্লা রয়েছে সেটা ফেরাতে পারে। এর জন্য আমার মতো টবে আপনারা প্রতিনিয়ত থানকুনি পাতা চাষ করতে পারেন, অথবা ছাদ বাগানে করতে পারেন। যদি তা না হয়, বাজার থেকে থানকুনি পাতাগুলোকে কিনে এনে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নেবেন। ত্বকের যে কোনো রকমের সমস্যার সমাধান করতে পারে কিন্তু থানকুনি পাতা। থানকুনি পাতায় রয়েছে একাধিক ভিটামিন, মিনারেল, যা আমাদের ত্বকের এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। সুপ্রিয় দর্শক, থানকুনি পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকে থাকা দূষিত যে টক্সিন রয়েছে সেটা দূর করতে পারে। এর জন্য কি করতে হবে, থানকুনি পাতাগুলোকে সংরক্ষণ করতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। থানকুনি পাতায় প্রচুর বালি থাকে, সেগুলোকে ফ্রেশ করে ঠিক এইভাবে ধুয়ে নেবেন, এবং ছোট ছোট টুকরো করে থানকুনি পাতাগুলোকে কেটে নিতে হবে। আপনারা যদি ত্বকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে থানকুনি পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে পাটায় পিষে নেবেন। যদি তা না হয়, ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেবেন। তার সাথে এক চা চামচ মধু, এক চা চামচ মুলতান মাটি দিয়ে থানকুনি পাতাগুলোকে আপনি আপনার মুখে লাগাতে পারেন। 10 মিনিট রেখে ঠান্ডা ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিন, অর্থাৎ আপনার স্কিনে লাগানোর পরে স্কিনে যখন ড্রাইনেসটা চলে আসবে, এই প্যাকটা যখন শুকিয়ে যাবে, তখন আপনি মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন। আপনার ত্বকের হাইড্রেশন ধরে রাখতে সাহায্য করে কিন্তু থানকুনি পাতা। থানকুনি পাতায় রয়েছে ভিটামিন বি ও সি, যা আমাদের ত্বকে অত্যন্ত প্রয়োজন। তাছাড়া থানকুনি পাতায় রয়েছে মিনারেল, সেই মিনারেল কিন্তু আমাদের ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। এখানে আমি থানকুনি পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবং তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টা কাঁচামরিচ দিয়েছি, এবং 2টা রসুনকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো জিরা, যা আমাদের স্বাস্থ্যের প্রধান ঔষধ হিসেবে কাজ করবে। আপনারা জানেন কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য
কতটা বেটার ফিল করে। ঠান্ডা থেকে শুরু করে প্রত্যেকটা রোগের জন্য কালোজিরার কিন্তু গুণাবলী অসীম অপরিসীম। সুপ্রিয় দর্শক, সেগুলোকে আমি হালকা আঁচে চুলায় ভেজে নেব, অর্থাৎ এর মধ্যে যে পানিটা রয়েছে সেই পানিটা একটু শুকিয়ে নেব। হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে, পোড়া যাবে না। পেঁয়াজের মধ্যে তার নিজস্ব যে পানি সেটা রয়েছে, থানকুনি পাতায় রয়েছে, সেগুলোকে হালকা একটু ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবং একটি ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব, অর্থাৎ মি করে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু পাটায়ও করতে পারেন। সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। থানকুনি পাতার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দুইটা শুকনো মরিচ দিয়েছি মচমচে ভাজা করে এবং ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিব এক চা চামচ খাঁটি সরিষার তেল। ভাবছেন তো খেতে কেমন লাগবে? দারুণ লাগবে, গরম ভাতের সাথে জব্বর হয়, আপনি পেট ভরে এক প্লেট ভাত খেতে পারবেন। স্বাস্থ্য উপকারিতার জন্য এই রেসিপিটি অতুলনীয়, অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। থানকুনি পাতার মজাদার এবং সহজ সুন্দর একটি রেসিপি, এভাবে আপনি করলে পরে থানকুনি পাতার যে একটা গন্ধ রয়েছে সেটাও পাবেন না, খেতে দারুণ লাগে। সুপ্রিয় দর্শক, আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভীষণ উপকার আসবে। ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। খালি পেটে যদি আপনি 2-3 পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, রোজ সকালে 2-3 পাতা চিবিয়ে খান, একাধিক রোগ থেকে মুক্ত থাকুন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।